আসসালামু আলাইকুম বিবিসি আই আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগত শুরুতেই জানিয়ে দেব শিরোনাম পরে বিস্তারিত ইউক্রেন রাশিয়া পুরোদমে যুদ্ধ চলছে আর এই যুদ্ধের সর্বশেষ আপডেট সংবাদ রাশিয়া ইউক্রেন যুদ্ধ যে তিনটি ঘটনা ঘটলে সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়তে পারে ন্যাটো জোট এরপরে জানিয়ে দিব লোহানস্ক স্বাধীনের পর কিয়েভ নেব বলছে কাদিরভ চেচেন মুসলিম যোদ্ধা আরও জানিয়ে দেবো ইউক্রেনের নতুন ফ্রন্ট লাইনে যেভাবে আঘাত আনতে পারে রাশিয়া এরপরে জানিয়ে দেব যে সংকট নাড়িয়ে দিল পাকিস্তানকে এবং সর্বশেষ জানিয়ে দেব রাশিয়ার ১৯,৫০০ সেনা নিহত দাবি ইউক্রেনের শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন ভিউয়ার্স আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে আমাদের সাথেই থাকুন পরবর্তী আপডেট সংবাদ পেতে চোখ রাখুন আন্তর্জাতিক সংবাদে রাশিয়া ইউক্রেন যুদ্ধ যে তিনটি ঘটনা ঘটলে সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়তে পারে ন্যাটো জোট রাশিয়া ইউক্রেন যুদ্ধের শুরুর পর থেকেই যে বিষয়টি ন্যাটো সামরিক জোটের প্রধান চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে তা হল এই যুদ্ধে সরাসরি না জড়িয়ে তাদের মিত্র ইউক্রেনকে কতটা সামরিক সাহায্য দেওয়া যায় সেই সিদ্ধান্ত নেওয়া ইউক্রেন সরকার অবশ্য ন্যাটো জোটের সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ার সমূহ বিপদ নিয়ে আদৌ চিন্তিত নয় তারা ন্যাটোর কাছ থেকে সর্বোচ্চ সাহায্যের জন্য খোলাখুলি চাপ দিয়ে চলেছে ইউক্রেন এখন বলছে পূর্বের ডনবাস প্রদেশে রাশিয়ার হামলা প্রতিহত করতে পশ্চিমা দেশগুলোর কাছ থেকে জরুরি ভিত্তিতে তাদের আরও জেভলিন ও এনএল ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র স্ট্রিঙ্গার এবং স্ট্র্যাটেজিক বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র প্রয়োজন এসব সব অস্ত্র তারা আগেও পশ্চিমা দেশগুলোর কাছ থেকে পেয়েছে কিন্তু ইউক্রেন বলছে সেগুলোর মজুদ কমে আসছে এবং জরুরি ভিত্তিতে ওই সব অস্ত্রের নতুন সরবরাহ তাদের দরকার এসব অস্ত্র ইউক্রেনে কম বেশি যাচ্ছে কিন্তু ইউক্রেন এখন ট্যাঙ্ক চাইছে সামরিক ড্রোন চাইছে এবং রাশিয়ার বিমান এবং দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলা ঠেকাতে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা চাইছে কারণ তারা বলছে তা না পেলে রাশিয়ার হামলায় তাদের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ সামরিক এবং বেসামরিক স্থাপনা এবং সেই সাথে জ্বালানির মজুদ ক্রমেই ধ্বংস হয়ে যাচ্ছে কিন্তু এখনও এসব ভারী আক্রমণাত্মক অস্ত্র দিতে ন্যাটো দ্বিধার মধ্যে রয়েছে অনেকেই প্রশ্ন তুলেছেন কেন পশ্চিমা দেশগুলোর সরকারগুলোর মধ্যে একটি ভয় কাজ করছে যে চাপে পড়লে রাশিয়া হয়তো স্বল্প মাত্রার পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে এবং তা যদি তা করে তাহলে যুদ্ধ ইউক্রেনের সীমান্ত ছাড়িয়ে বাকি ইউরোপে ছড়িয়ে পড়ার বড় ধরনের ঝুঁকি তৈরি হবে এখনো পর্যন্ত ৩০টিরও বেশি দেশ ইউক্রেনকে সামরিক সাহায্য দিয়েছে তাদের মধ্যে ইউরোপীয় ইউনিয়নের দেওয়া সাহায্যের পরিমাণ ১০০ কোটি ডলারের মতো যুক্তরাষ্ট্র একাই দিয়েছে ১৭০ কোটি ডলারের অস্ত্র সরঞ্জাম এখনো পর্যন্ত এসব সাহায্য গোলাবারুদ এবং ট্যাঙ্ক এবং বিমান বিধ্বংসী অস্ত্রের মধ্যে সীমিত রয়েছে এসব পশ্চিমা অস্ত্রের মধ্যে রয়েছে কাঁধে বহনযোগ্য ট্যাঙ্ক বিধ্বংসী জ্যাভলিন ক্ষেপণাস্ত্র এবং একই রকম কাঁধে বহনযোগ্য স্ট্রিঙ্গার ক্ষেপণাস্ত্র যা দিয়ে বিমান ধ্বংস করা যায় আফগানিস্তানে সোভিয়েত দখলদারির সময়ে বিমান ধ্বংসের জন্য আমেরিকা আফগান মোজাহিদিনদের এই অস্ত্র দিয়েছিল ব্রিটেন তাদের তৈরি সহজ বহনযোগ্য স্ট্র্যাটেজিক বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দিয়েছে ন্যাটো জোটের কথা যেসব অস্ত্র ইউক্রেনকে দেওয়া হচ্ছে এগুলোর সবই প্রতিরক্ষামূলক এবং জোটের অধিকাংশ সদস্য দেশ মনে করছে ট্যাঙ্ক বা যুদ্ধ বিমানের মতো অস্ত্র যেহেতু আক্রমণাত্মক সুতরাং এগুলো দিলে রাশিয়া তাকে উস্কানি হিসেবে বিবেচনা করবে যুদ্ধ শুরুর প্রথম দিকে প্রেসিডেন্ট পুতিন বাকি বিশ্বকে স্মরণ করিয়ে দিয়েছিলেন রাশিয়া একটি পারমাণবিক শক্তিধর দেশ এবং তিনি তার পারমাণবিক অস্ত্র সম্ভারকে প্রস্তুত রাখছেন তবে যুক্তরাষ্ট্র এখনও এই হুমকিতে তেমন পাত্তা দিচ্ছে না কারণ রাশিয়া যে তাদের সুরক্ষিত বাংকার থেকে এসব পারমাণবিক অস্ত্র বের করেছে এমন কোনো আলামত এখনও তারা দেখছে না কিন্তু পুতিন তার অবস্থান স্পষ্ট করেছেন তার মোদ্দা কথা রাশিয়ার কাছে অনেক পারমাণবিক অস্ত্র রয়েছে সুতরাং আমাদের বেশি বিরক্ত করো না রাশিয়ার গৃহীত সামরিক কৌশলের নীতিতে যুদ্ধক্ষেত্রে রুশ সেনাবাহিনীকে প্রথম স্বল্পমাত্রার টেকনিক্যাল পরমাণু অস্ত্র ব্যবহার করার অধিকার দেওয়া হয়েছে শত্রুপক্ষ থেকে তেমন অস্ত্র ব্যবহারের জন্য রুশ সেনাবাহিনীকে অপেক্ষা করতে হবে না গত ৭৭ বছরে কোনো যুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহার হয়নি এবং রাশিয়া জানে তেমন অস্ত্র ব্যবহার নিয়ে পশ্চিমা বিশ্বে ব্যাপক ভীতি রয়েছে ন্যাটো জোটের সামরিক কৌশল যারা নির্ধারণ করেন তারা মনে করেন যদি ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে কোনো একটি টার্গেটের উপরও পারমাণবিক অস্ত্র ব্যবহার হয় অর্থাৎ পারমাণবিক অস্ত্র ব্যবহার নিয়ে যে ট্যাবু বা অলিখিত বোঝাপড়া রয়েছে তা যদি একবার ভেঙে যায় তাহলে মহাসর্বনাশ হবে রাশিয়া এবং পশ্চিমা শক্তিগুলোর মধ্যে পারমাণবিক
যুদ্ধ লেগে যাওয়ার সত্যিকারের ঝুঁকি তৈরি হবে। কিন্তু তারপরও ইউক্রেনের রুশ সেনাবাহিনীর বিরুদ্ধে নৃশংসতার যত অভিযোগ উঠছে, ন্যাটো জোটের মধ্যে বৃহত্তর যুদ্ধের ঝুঁকি নিয়ে সংখ্যা এবং দ্বিধা ততই কমছে। যেমন ন্যাটো জোটের সদস্য দেশ চেক রিপাবলিক একক সিদ্ধান্তে ইউক্রেনকে ট্যাঙ্ক পাঠিয়েছে, যদিও তা সোভিয়েত আমলে তৈরি T-72। স্লোভাকিয়া ইউক্রেনে S-300 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা পাঠাচ্ছে। যুদ্ধ শুরুর প্রথম দিকে এমন অস্ত্র পাঠানোর কথা হয়তো ন্যাটো জোটের কেউ চিন্তাও করেনি, এখন কেউ কেউ তেমন সিদ্ধান্ত নিচ্ছে। যেমন পশ্চিমা রাজনৈতিক বা সামরিক বিশ্লেষক মনে করেন, পারমাণবিক অস্ত্র ব্যবহারের কথা বলে মিস্টার পুতিন আসলে ব্লাফ বা ধাপ্পা দিচ্ছেন। তাদেরই একজন ব্রিটেনের প্রতিরক্ষা বিষয়ক পার্লামেন্টারি স্থায়ী কমিটির সদস্য টোবিয়াস এলউড এমপি। লোহানস্ক স্বাধীনের পর কিয়েভ নেব বলছে কাধিরভ। ইউক্রেনের পূর্ব দিকের দুই অঞ্চল দোনেস্ক ও লোহানস্ককে স্বাধীন করার পর রাজধানী কিয়েভ সহ পুরো দেশ দখলে অভিযান শুরু করবে রুশ বাহিনী। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামের নিজস্ব চ্যানেলে পোস্ট করা এক ভিডিও বার্তায় এই তথ্য জানিয়েছেন রুশ বাহিনীর অন্যতম কমান্ডার ও রাশিয়ার উত্তর ককেশাস পার্বত্য এলাকার স্বায়ত্তশাসিত অঞ্চল চেচনিয়ার প্রেসিডেন্ট রমজান কাধিরভ। গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে ইউক্রেনের দক্ষিণ পূর্বাঞ্চলীয় উপকূলীয় শহর মারিউপোলে তীব্র সংঘাত চলছে। রুশ ও ইউক্রেনীয় সেনাদের মধ্যে ভিডিও বার্তায় সে বিষয়টি উল্লেখ করে কাধিরভ বলেন, কেবল মারিউপোল নয়, শীঘ্রই অন্যান্য এলাকা, গ্রাম ও শহরের অভিযান শুরু হবে। লোহানস্ক দোনেস্ককে পুরোপুরি স্বাধীন করার পর রাজধানী কিয়েভ সহ ইউক্রেনের সব শহর দখলে অভিযান শুরু করব আমরা। সময় মতো শুরু হবে এই অভিযান। আমি আপনাদের নিশ্চিত করতে চাই যে আসন্ন অভিযান থেকে পিছু হটার কোনো পরিকল্পনা আমাদের নেই, এক পাও পিছু হটব না আমরা, এবং এ ব্যাপারে কারো মনেই কোনো সংশয় থাকা উচিত হবে না। 1991 সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর থেকে এ পর্যন্ত দুবার রাশিয়ান ফেডারেশন থেকে চেচনিয়াকে বের করে নেওয়ার চেষ্টা করেছে চেচেন বিচ্ছিন্নতাবাদীরা, কিন্তু দুবারই সেই প্রচেষ্টা ব্যর্থ করে দিয়েছে মস্কো। তবে সহজেই যে চেচেন বিচ্ছিন্নতাবাদীদের দমন করা সম্ভব হয়েছে এমন নয়। যুদ্ধে রুশ ও চেচেন দুপক্ষই হতাহতের সংখ্যা ছিল বহু, তবে সংঘাত শেষ হওয়ার পর যুদ্ধবিধ্বস্ত চেচনিয়ার পুনর্গঠনে বিপুল পরিমাণ অর্থ ব্যয় করেছে মস্কো। রমজান কাধিরভ চেচনিয়ার প্রেসিডেন্ট বা প্রধান নির্বাহী হন 2007 সালে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের একান্ত অনুগত ও বিশ্বস্ত এই রাজনীতিক রাশিয়া ও রাশিয়ার বাইরে পুতিনের পদাতিক নামেও পরিচিত। পশ্চিমা দেশগুলোর সামরিক জোট ন্যাটোকে ঘিরে দ্বন্দ্বের জেরে গত 24 ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। অভিযান শুরুর পর থেকে মস্কো বলে আসছিল পুরো ইউক্রেন দখলের অভিপ্রায় রাশিয়ার নেই। কাধিরভের সর্বশেষ ভিডিওর সঙ্গে অবশ্য মস্কোর অবস্থান সাংঘর্ষিক, তবে তার বক্তব্য খারিজ করে এ পর্যন্ত কোনো বার্তা ক্রেমলিন থেকে আসেনি। গত 26 ফেব্রুয়ারি ইউক্রেনে অভিযানরত রুশ বাহিনীর সঙ্গে যোগ দেন চেচেন যোদ্ধারা। ওই দিন এক ভিডিও বার্তায় এই তথ্য জানিয়েছিলেন রমজান কাধিরভ নিজেই। ঠিক কতজন চেচেন যোদ্ধা যোগ দিয়েছিল তা তিনি স্পষ্ট করেননি, তবে রাশিয়ার সংবাদ মাধ্যম RT জানিয়েছে 12,000-এরও কিছু বেশি সেনা যোগ দিয়েছে রুশ বাহিনীতে। ইউক্রেনের নতুন ফ্রন্ট লাইনে যেভাবে আঘাত আনতে পারে রাশিয়া। ইউক্রেন যুদ্ধের মূল কেন্দ্রস্থল এখন দেশটির পূর্বাঞ্চল, রুশ বাহিনী এখন সেখানেই মনোযোগ দিচ্ছে। আর রুশ বাহিনীকে মোকাবেলায় পূর্বাঞ্চলে বেশ ভালো প্রস্তুতি নিয়ে রেখেছে ইউক্রেনীয় বাহিনীও। বিশ্লেষকদের ধারণা, ইউক্রেনের সেরা সেনা দলগুলো এখন পূর্ব দিকে অবস্থান করছে, তারা সেখানে পরীক্ষা খনন এবং আরও কিছু সুরক্ষিত অবস্থান তৈরি করছে। পূর্বাঞ্চলের নিয়ন্ত্রণ নিতে রুশ বাহিনীও ব্যাপক প্রস্তুতি নিয়ে রেখেছে, ইতিমধ্যেই কিছু এলাকায় এগিয়ে গেছে তারা। যুদ্ধের এ পর্যায়ে রুশ ও ইউক্রেনীয় বাহিনীর যুদ্ধের প্রস্তুতি কেমন তা নিয়ে একটি বিশ্লেষণ প্রকাশ করেছে BBC। মূল লড়াই কোথায় হবে? রুশ কর্মকর্তারা বলেছেন এখন তাদের বাহিনীর মূল লক্ষ্য হবে দনবাসের পুরোপুরি স্বাধীনতা নিশ্চিত করা, অর্থাৎ লোহানস্ক ও দোনেস্কের স্বাধীনতা নিশ্চিত করা। তবে পূর্বাঞ্চলীয় ভূখণ্ডে হামলার ক্ষেত্রে রুশ বাহিনীকে চ্যালেঞ্জের মুখে পড়তে হবে, কারণ ইউক্রেনের উত্তর অংশের তুলনায় পূর্ব ভাগে গাছপালা কম, উন্মুক্ত এলাকার পরিমাণ বেশি হওয়ার কারণে তা ইউক্রেনীয় বাহিনীর অনুকূলে কাজ করবে। ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অফ ওয়ারের তথ্য অনুযায়ী স্লোভানিয়াস্কের নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের লড়াই চলমান যুদ্ধের পরবর্তী কেন্দ্রবিন্দু হয়ে উঠতে পারে। ইজিউম থেকে অগ্রসর হওয়া রুশ সেনারা যদি শহরটির দখল নিতে পারেন তাহলে তারা পূর্ব দিকে রুভিজনে শহরের দিকে অগ্রসর হতে পারবেন। ইউক্রেনীয় বাহিনীর অপেক্ষাকৃত ছোট একটি দলকে ঘিরে ফেলতে পারবেন তারা, অথবা তারা আরও দক্ষিণে অগ্রসর হয়ে ইউক্রেনের বড় একটি সেনাদলকে ঘিরে ফেলতে পারবেন। রুশ বাহিনীর কাছে যদি মারিউপোলের পতন ঘটে তাহলে আরও বেশি সংখ্যক সেনা সেখান থেকে সরিয়ে নিয়ে উত্তর দিকে অগ্রসর হতে পারবেন, দোনেস্কের পশ্চিম দিকে যেতে পারবেন তারা।
ইউক্রেনীয়রা কিভাবে প্রস্তুতি নিচ্ছেন? ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজের ব্রিগেডিয়ার বেন বেরি মনে করেন, বছরের পর বছর ধরে প্রতিরক্ষা বাহিনীকে প্রস্তুত করেছে ইউক্রেন, সে কারণে তাদের সেখান থেকে হটানোর কাজটা রুশ বাহিনীর জন্য অতটা সহজ হবে না। তিনি বলেন, প্রথম বিশ্বযুদ্ধের মতো ইউক্রেনীয়দের শুধু পরীক্ষা খনন করলেই হবে না, তারা সেসব শহর ও গ্রামকে সুরক্ষিত রাখতে চায়, সেগুলোতেও সুরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে। পূর্বাঞ্চলে নিয়োজিত ইউক্রেনীয় সেনাদের অনেকেই অনেক বেশি অভিজ্ঞ, কারণ 2014 সাল থেকেই সশস্ত্র রুশপন্থীদের মোকাবেলা করছে তারা। এসব সেনা সদস্যদের সংখ্যা আরও বাড়ানো হতে পারে। কিয়েভ থেকে রুশ সেনারা সরে যাওয়ায় সেখানে আর সেনা মোতায়েনের প্রয়োজন নেই। এ সেনা দলগুলোকে নতুন করে পূর্বাঞ্চলে নিয়োজিত করা হতে পারে। যে সংকট নাড়িয়ে দিল পাকিস্তানকে। পাকিস্তানের ইতিহাসে বেশ কিছু ঘটনা ঘটে গেছে গত 7 দিনে। নানা নাটকীয়তার পর অনিচ্ছা সত্ত্বেও প্রধানমন্ত্রীর পদ থেকে বিদায় নিতে হয়েছে সাবেক ক্রিকেট তারকা ইমরান খানকে। দেশটির প্রথম কোনো প্রধানমন্ত্রী হিসেবে তিনি অনাস্থা ভোটে ক্ষমতা হারিয়েছেন। সাংবিধানিক সংকট তৈরি হওয়ায় পাকিস্তানের সুপ্রিম কোর্টের সরাসরি হস্তক্ষেপে ইমরান খানের শাসনের পরিবর্তন হয়, যদিও এতে কয়েকদিন সময় লেগেছে। তবে সর্বোচ্চ আদালতের রায়ে জিতেছে সংবিধান, আইনি শাসন ও গণতন্ত্র। এসবই বিপন্ন হওয়ার পথে ছিল ইমরান খানের পদক্ষেপের মাধ্যমে, কারণ তিনি অনাস্থা ভোটকে স্পিকারের মাধ্যমে প্রতিরোধ করে সংসদ ভেঙে দেওয়ার ব্যবস্থাও করেন। এরপর ঘোষণা করা হয় নতুন নির্বাচনের। তবে ঐতিহাসিক রায়ের মাধ্যমে আদালত ডেপুটি স্পিকারের রায়কে অসাংবিধানিক আখ্যা দিয়ে বাতিল করে দেন, পাশাপাশি অনাস্থা ভোটের আয়োজন করতে বলেন। এর আগে 3 এপ্রিল ইমরানের বিরুদ্ধে বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাব বিদেশি ষড়যন্ত্র বলে খারিজ করে দেন জাতীয় পরিষদের ডেপুটি স্পিকার। তাছাড়া ইমরানের অন্য সব পদক্ষেপকেও বাতিল করে সংসদ পুনর্বহাল করে আদালত। সব প্রক্রিয়া শেষে 9 এপ্রিল দেশটির সংসদের অধিবেশন শুরু হয়। ইমরানের বিরুদ্ধে অনাস্থা ভোট শুরু করাই ছিল সংসদের মূল আলোচ্যসূচি, কিন্তু এদিনও ভোটাভুটি নিয়ে শুরু হয় নাটকীয়তা। একের পর এক মুলতবি করা হয় সংসদের অধিবেশন। এক পর্যায়ে স্পিকার আসাদ কাইসার পদত্যাগ করেন। এরপর মধ্যরাতে ভোট হলে ইমরান খানের বিদায় ঘণ্টা বাজে, শুরু হয় নতুন প্রধানমন্ত্রী নির্বাচনের পালা। এর মধ্যে প্রধানমন্ত্রী হিসেবে ইমরানের বিদায়ের পর পাকিস্তানের রাজনীতিতে নতুন অনিশ্চয়তা তৈরি হয়েছে। কয়েকদিনের চলমান রাজনৈতিক ও সাংবিধানিক সংকট দেশটিকে ঝাঁকুনি দিয়েছে। এর প্রভাব পড়েছে পাকিস্তানের বেশ কিছু প্রতিষ্ঠানে। এগুলোর মধ্যে অন্যতম হলো সর্বোচ্চ আদালত, সংসদ, প্রেসিডেন্সি, পাঞ্জাবের বিধানসভা এবং নির্বাচন কমিশন। দেশটির 75 বছরের ইতিহাসে ইমরান খান এঁকে দিয়েছেন নতুন কলঙ্ক, আর তা হলো অনাস্থা ভোটে প্রধানমন্ত্রিত্ব হারানো। রাশিয়ার 19,500 সেনা নিহত দাবি ইউক্রেনের। ইউক্রেন যুদ্ধে প্রায় 19,500 সেনা হারিয়েছে রাশিয়া। কিয়েভের পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। গত 24 ফেব্রুয়ারি দেশটিতে হামলা চালায় রাশিয়া। দুপক্ষের মধ্যে সংঘাত অব্যাহত রয়েছে। এছাড়া ইউক্রেন যুদ্ধে 725টি ট্যাঙ্ক, 1,923টি সামরিক যান, 154টি প্লেন এবং 137টি হেলিকপ্টার খুইয়েছে রাশিয়া। এদিকে গত শুক্রবার ক্রেমলিনের পক্ষ থেকেও ব্যাপক ক্ষয়ক্ষতির কথা স্বীকার করা হয়, তবে তারা হতাহত সৈন্যের সংখ্যা উল্লেখ করেনি। এর আগে গত 24 মার্চ ন্যাটোর পক্ষ থেকে জানানো হয় যে ইউক্রেন যুদ্ধে 15,000 সেনা হারিয়েছে মস্কো। অপরদিকে রাজধানী কিয়েভের কাছে রোববার 1,200-এরও বেশি মরদেহ পাওয়া গেছে বলে ইউক্রেনের পক্ষ থেকে দাবি করা হয়েছে। গত মাসে রাশিয়া ইউক্রেনে হামলা চালানোর পর থেকে এখনও পর্যন্ত ওই অঞ্চলে বহু বেসামরিক নিহত হয়েছে। বিভিন্ন শহর ছেড়ে লাখ লাখ মানুষ পালাতে বাধ্য হয়েছে। এছাড়া রোববার সকালে দেশটির উত্তর পূর্বাঞ্চলের দ্বিতীয় বৃহত্তম শহর কার্গিবে রাশিয়ার গোলাবর্ষণে দুজনের মৃত্যু হয়েছে। আঞ্চলিক গভর্নর ওলেগ সিনেগহব এই তথ্য নিশ্চিত করেছেন। মাত্র একদিন আগেই দক্ষিণ পূর্বাঞ্চলীয় শহরে এক শিশুসহ 10 বেসামরিক নিহত হয়। এর আগে ইউক্রেনের রাজধানী কিয়েভের কাছে বোজোভা গ্রামে আরও একটি গণকবরের সন্ধান পাওয়া গেছে। সেখানে ডজন খানেক বেসামরিক নাগরিকের মরদেহ মাটি চাপা দেওয়া হয়েছে। স্থানীয় এক কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন।